ممتاز ممتاز. হে আধা ঘন্টা গান গায় প্রধানমন্ত্রী প্রশংসা নিয়ে অনেক লেগে এখন আবার কয়েকদিন আগে 15 আগস্টে দেখলাম সে এক বক্তৃতায় কয় যদি ভুল কর্মে কোনোদিন বিএনপি এর জামাত আইসে যায় আমরা তার বাঁচতে পারবো না বাসানের মালিক কি বিএনপি এর জামাত আরে আল্লাহ যারে বাঁচাবে পৃথিবীর কেউ তারে মারতে পারবে না হে কথা কর না বিএনপি আলারা কি আকাম কুকাম কম করছে নিজন ক্ষমতায় ছিল কে আওয়ামী লীগ ক্ষমতায় কি সব ফাইনাল করে দিছে আল্লাহ যদি কাউরে বাঁচায় বিএনপি আসুক টনি পিলাই আসুক আর আমেরিকার প্রেসিডেন্ট আসুক এইদের শাসন করুক কেউ তারে মারতে পারবে না আর তুমি যদি কাউরে মাইরা থাকো তুমি ঘুষি খাইবা রেডি হয়ে থাকো তুমি যে কয়দিন মিডারে বাড়ি ছাড়া অন্য বাড়িতে ঘুম পড়াইছো দল ক্ষমতা আসার পরে তুমি তার সাথে 3 সপ্তাহ অন্য জায়গায় বেশি ঘুমাই দিবে রেডি থাকো এর নাম রাজনীতি না এটার পথা রাজনীতি বাংলাদেশে একজন আল্লামা মারা গেল কয়জন ইমাম সাহেব বাংলাদেশে আল্লাহ সে ইন্নালিল্লাহ বলে দোয়া করছে বিদায় বেটার মাইরা চাকরি থেকে দেখেছে আমার এক ছাত্র 2 বছর বয়স আমার কাছে রাগ করেন না বেড়া আমি কোন রাজনীতি করি না রাজনীতি আমি পছন্দও করি না তবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমার রক্ত যতদিন প্রবাহিত আছে শরীরে ওর জাকায় চাপা মারি দিবে চাউমিন এগুলো আর বিএনপি হোক আর জামাতে হোক আর জাতীয় পার্টি হোক জীবনে জন্মিয়েছে একদিন মরবে একদিন কথা ঠিক না ঠিক আল্লামা সাইদি মরার পরে বেড়া একটু দোয়া করছে কারণ সাইদি সাহেব যেদিন মারা গেছে ওই দিনকে কিন্তু দোয়া করার দিন গেছে কিন্তু বঙ্গবন্ধুর দোয়ার দিন 15 আগস্টে তারও জানাজা হয়েছে দোয়ার লেগা হ্যারও জানাজা তার দোয়া হয়েছে বঙ্গবন্ধুর লেগা তা বেচারা বঙ্গবন্ধুর লেগা দোয়া করছে বাকি একটু সাইদের লেগা দোয়া করছে আলেম হিসেবে হে মসজিদের সভাপতি আরে গাঁট ধরে গলা সিপটা ধরছে নাউজুবিল্লাহ বললেন ভাই সাইদি সাহেব পলিটিক্যাল কি ছিল এটা পরে সে মুসলমান কিনা সে আলেম কিনা আরে বেটা তুই তো 5টা সুরাও ঠিক মতো পড়তে পারছ সভাপতি তোর ঘুষাইয়ে লাটটা বানাইলাম কথা বল না কেন আওয়ামী লীগ কি চিরদিন ক্ষমতায় থাকবো ক্ষমতা বাইন্ধা লইছে 100 বছরের লেগে ক্ষমতা পল্টে যে কোনো সময় খাইতে পারে যে কোনো দল কথা ঠিক না বেটি ইমাম সাহেবের যে অপমান করলি আল্লাহ না করুক যদি ওই ইমাম সাহেবের চাকরি গেছে ইমাম সাহেব যদি বাইসা থাকে অন্য সরকার ক্ষমতায় ওমরের মতো তরবারি দুই বেড়ে নিতে কষ্ট পাইতেছে শুধু আমার দিকে তাকায় বলেন ভাই মুসলমান হিসেবে সবাই সবার জন্য দোয়া করবো কথা ঠিক না এর নাটোর সাইরা শোনের একজন এমপি মারা গেছে আমি দেখলাম কয়েকদিন আগে না আল্লাহ ওনাকে মাফ করে দিক জোরে কেন আমি ভাই কে কে কারে বিচার করবে আল্লাহ জানি না অনেকে আলহামদুলিল্লাহ বলেন এটা ঠিক না এমপি সাহেব মারা গেছে তার জীবনে কি কোনো ভালো কাজ নাই অবশ্যই আছে অবশ্যই ভালো কাজ আছে চেয়ারম্যান সাহেবের 100 যদি খারাপ কাজ থাকে ওই জামানা রাখ ভাই এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক বলেন 3 লক্ষ টাকার ভালো একটা ব্যবস্থা করে দিবে আল্লাহর বান্দা এরকম ভাবে এমপি সাহেবের কাছ থেকে যদি 10টা মসজিদে 1 লাখ করে টাকাও দেয় আল্লাহ তে রসুল তার মাফ করে দিবে তা আপনি খারাপ বলে কি হবে আল্লাহর কাছে তার কিছু আমল আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দিবে আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন একজন মরে যাওয়ার পরে আবার কারণও আছে এমন কাম আপনি করছেন আপনি মরে গেছেন জালেমের হাতে বাঁচছে এই কোন আলহামদুলিল্লাহ বলেন না এগুলো বলা যাবে না একজন মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাকে মাফ করে দেয় জোরে করে আমিন আর জোরে করে আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আমি দুই দিকে দুইটা আয়াত তেলাওয়াত করছি দূরে কর মারহাবা মারহাবা
আল্লাহর কাছে চাইতে হলে কি দ্বারা চাইতে হবে নামাজ আর সবর দিয়ে জোরে করে মারহাবা কি দিয়ে চাইতে হবে এখন যদি আমি জিজ্ঞেস করি এখানে ইশারার নামাজটা কে কে বলছেন আমার মনে হয় এখানে অনেক সান্তু সাসাই থাকবে হে বলে নাই কথা ঠিক না বেটি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যারা ওয়াজ দিছে হাগো যদি জায়গায় নামাজ পড়ছো আমার মনে হয় যদি সদস্য 30 জন থাকে 25 জনই নামাজ পড়ে নাই কি ঠিক বলছেন না বেটি বলছেন হালাকি আল্লাহর কোরআনে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ আমি আল্লাহর কাছে চাইবে দুইটা জিনিসের দ্বারা কয়টা দুইটা জোরে কর আরো জোরে দুইটা আর ইলেকশন আইতেছে চাচা ক্লিয়ার করো গলা আল্লাহ কিছু উনি বলে করছে এই মুসলমান আমার আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাইবা মানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ এখানে কিন্তু ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমান যারা আমাকে বিশ্বাস করেছে ঈমান বলে ঈমানদার হিসাবে দাবি করেছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এখানে ইহুদি নাসারা কোন ধর্মের মানুষের কথা বলে না ডাইরেক্ট মুসলমানকে বলেছে যারা ঈমান এনেছে এক খোদা বলে বিশ্বাস করেছে 33 কোটি খোদা না এক খোদা বলে বিশ্বাস করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ঈমানদারের আমার কাছে চাইবেন নামাজ আর সবরের দ্বারা এক নম্বরে আমার কাছে নামাজের দ্বারা চাইবা নামাজের দ্বারা যখন আপনি তার কাছে সিজদাটা লাগাই দেবেন আপনি জীবনে কি চান সিজদা দিতে দেরি আছে আপনার সব কবুল হতে দেরি হবে আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে মুসলমানের বলা নামাজের দ্বারা সব পাওয়া যায় কি যায় না জোরে বলেন না যায় মক্কার ভিতরে আমার নবীর বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র হইল তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই নামাজ ফরজ হয় নাই খালি নবীর উপরে ফরজ নফল নামাজ ফরজ আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা পৃথিবীর সমস্ত নবীর উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ আপনার আমার উপরে নফল কিন্তু নবীদের উপরে কি ছিল জোরে কর ফরজ নবীদের উপরে নফল নামাজ ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ আর আপনার উপরে বলেন নফল পড়লে পড়লেন পড়লে সব আছে না পড়লে গুনাহ নাই কিন্তু নবীদের উপরে বাধ্যতামূলক করা ফরজ ছিল তো আমার নবী শুনতে পাইলেন এই যে গত মাসে যে চলে গেল আরবিতে মাস্টারের নাম কি গেছে মারহাবা 30 জনে জানে আর বাকিরা জানেই না খালি আগস জানে কারণ ওই যে বঙ্গবন্ধুর সিন্নি খাওয়াইছে ওইটা জানে কন্দা কন্দা কেন খিচুড়ি খাওয়াইছে ওইটা জানে যে আগস্টে খিচুড়ি খাইতে পারবে এই মুসলমানের বলা বঙ্গবন্ধু তো আমার দেশের সন্তান আমার কলিজার টুকরা দেশের সন্তান আমার গোপালগঞ্জের সন্তান হুব্বুল ওয়াদ্দিমিনাল ঈমান আপনি যেরকম বগুড়াকে ভালোবাসেন আপনার জানের চাইতে বেশি আর এটা ভালোবাসা সুন্নাত আমার বিশ্বনবী বলেছে আমি আমার গোপালগঞ্জকে কলিজার চাইতে বেশি ভালোবাসি কারণ আমি ওই জায়গায় জন্ম নিয়েছি আমার নবী যেরকম মক্কাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নিজের দেশকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা নবী বলেছেন এটা আমি নবী তোমার জন্য ফরজ করেছি এই জন্যই তো মুক্তিযোদ্ধারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে নিজের বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে ওই হাদিসের দিকে তাকাই এই দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা নিজের দেশকে ভালোবাসতে দেয় আল্লাহু আকবার জোরে বলতে পারলেন এই আপনার মন খারাপ তাহলে আর 20 মিনিট কথা বলতে আল্লাহু আকবার বলেন তো দেখি আমার আওয়াজ দিবেন আমি খুশি হব আমার মালিকও খুশি হবে আল্লাহু আকবার শব্দের মানে কি আল্লাহ মহান আল্লাহ বল আপনি তো কন নাই চেয়ারম্যান বল এ কথা কইছেন আপনি কারে কইছেন এই চেয়ারম্যান চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দুনিয়া সবাই বেজার হইল যদি একজন খুশি হয় সারা দুনিয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে ই যাহা চিজ হ্যায় লৌহ কলম তেরে লিয়ে হ্যায় আল্লাহ বলে একদিন যদি আমি খুশি হই লৌহ কলম জান্নাত সব তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে রেডি আল্লাহ আকবার জোরে বলবেন তো তো মক্কার ভিতরে আমার নবী শুনতে পাইলেন এই যে পিছনে মাসটা চলে গেছে দেখেন একই মাস দুইটা মাস কিন্তু শোকের মাস এক তো বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী শোকের মাস
আরেকটা হলো হাসান হযরতে হুসাইনের শাহাদাতের মাস কথা ঠিক না ঠিক তো দুইটা শোকের মাস গত মাসে চলে গেছে আগস্টে দুই দিন আগে এ মুসলমান ভাইরা তো মুহররমের 18 তারিখ অথবা 20 তারিখ নবীর কানে আওয়াজ আসলো যেই মুহররমে কিন্তু যুদ্ধ করা মক্কা নগরীতে হারাম ছিল চারটা মাসে মক্কা নগরীতে করে করে মারতো না এই মাসে কেউ বিয়ে শাদী করতে চাইতো না চারটা মাসে তারা রেস্ট লইতো তারা ব্যবসায়ও যাইতো না চারটা মাস বউসাও মেরে সময় দিত আর আল্লাহ কোরআনে চারটা মাসকে দামি করেছেন ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুল হুরুম আল্লাহ বলেন ইন্না আশারা শাহরান আমি বছরকে 12 মাসে নির্ধারণ করেছি ইন্না আশারা ইন্না মানে আশারা মানে 10 আশারা মানে 10 ইন্না মানে 2 12 12 মাসে আমি বছর নির্ধারণ করেছি মিনহা আরবাআতুল হুরুম এই 12 মাসের মধ্যে চারটা মাস আমি তোমাদের জন্য দামি করেছি তার ভিতরে এক নাম্বার হলো প্রথম মাস হলো মুহররমের মাস বছরের প্রথম মাস মুহররমের মাস জোরে কর মারহাবা বাজান এই মুহররমের চাঁদে আমরা শুধু জানি হুসাইন শহীদ হয়েছে আলাকে মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে মুহররমের চাঁদের এক একটা প্রশংসা করি আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন আপনি খুশির আনন্দে আল্লাহ আকবার বলবেন যে কি ভুল করলাম মুহররমে কেন অন্তত একটু ইবাদত করলাম না আল্লাহ রাসূল বলেন আসিয়ামু বাদুর রমাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহ 11টা মাসকে অন্য অন্য মানুষের নামে নাম রাখছে আর একটা মাসকে আল্লাহর মাস বলেছে সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম মুহররমের চাঁদ হলো আল্লাহর মাস তাহলে বুঝেন এই মাসটা কত দামি মাস এই মাসে সবচেয়ে আমার নবীর জীবনে একটা ট্রেজেডি ঘটনা ঘটে গেছে যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এই আয়াতের আলোকে তো মুহররমের মাসের একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি যখন রিসেন্টলি চলে গেছে মাসটা আমার বিশ্বনবী বলেন মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে কি ব্যাপার আপনাদের সুবহানাল্লাহ বের হলো না যে মুহররমের চাঁদের 10 তারিখ আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে মুহররমের 10 তারিখ পৃথিবী ধ্বংস করে দিবে মুহররমের চাঁদের 10 তারিখে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ জান দিয়েছেন ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করে দিয়েছেন নূহ নবীকে আল্লাহ নৌকার ভিতরে বাঁচাই দিয়েছেন মুহররমের 10 তারিখ সর্বশেষ নেক্সট আমরা যারা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তাই না আরেকটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এই মুহররমের চাঁদে নবী মক্কা নগরীতে শুনতে পাইলেন আমারে মক্কায় মেরে ফেলবে আমার আর বাঁচতে দিবে না আমার নবী কি গুন্ডা ছিলেন লন্ডনে বসে কানাডায় বসে একটা নাস্তিক যুবক বগুড়ার যুবক যদি সত্যিকারে তুমি হলা জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার সন্তান আমি হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিজার টুকরা সন্তান বঙ্গবাল বন্ধের সন্তান দুই রহমান এলাকার মানুষ দেখব কার ইমানের কত জোর আছে রেডি লন্ডনের জমিনে বসে একটা তেলাসুরা পাখি একটা নাস্তিক নব্য নাস্তিক নাম তার আসাদু সে আমার নবীরে বলে মধ্যপ্রাচ্যের মক্কার ডাকাইত নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ আসতে বললে পাগল হয়ে মরবা মুসলমানের আওয়াজ আছে না নাই মুসলমান কারো সামনে পরাজয় বরণ হবে না মুসলমান কারো সামনে মাথা নত করবে না কার সামনে করবে জোরে জোরে কার সামনে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া তার সামনে সারা কারো সামনে মাথা নত হবে না লাগনা দুআ মিন দুনিহি ইলাহান লাকাদ খুন্না ইদান শাদাহ সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন লাগনা দুআ নফি জাহাদের সিগা উলামা ইকরাম বুঝবে কখনো না কারো সামনে এই মাথাটা নত হবে না কথা ঠিক না ঠিক হবে কার সামনে আরো জোরে আর আমাকে মাথা নত এখন নেতার সামনে তো নেতার খেতা কথা বল না কেন যেই নেতা মানুষ আমিও মানুষ হয়তো তার র্যাগ উপরে গেছে এই জন্য নেতার সামনে মাথা নত করে দিয়ে কত কাকুতি মিনতি করে হালাকি আল্লাহ বলছে লান নাদউ মিন দুনি
আমার সামনে সারা কারো সামনে মাথা নত হবে না কথাটা কে বলেছে জুলেবনারও কে বলেছে যদি কোন নাস্তিক কোন বেঈমান আমার আপনার মাথাকে কিনতে চায় কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় বিশ্বব্যাপী বিরুদ্ধে কথা বলতে চায় দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আন্দোলন হবে কাকে রাজি আছো আল্লাহকে দোয়া করে দেখায় আল্লাহ আল্লাহ তাকবীরটা ভালো লেগেছে কিন্তু আসলে একজন ধরছে আর একজন ছাড়ছে তাকবীরটা হবে মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো যখন আল্লাহু আকবার মুসলমান এমন একটা শব্দ মুসা সেনুর মাথাটা কাটলি তারে মুসলমান কয় না সেনুর মাথা বুঝেন ওই যে যেটা কাটলে আজ থেকে 20 বছর আগে মাইক বাজাইয়া ঢোল ডগর পিটে বলতেন আমার ছেলেরে মুসলমানই দিছে কথা বল না কেন মুসলমানই দিলে আর টাকা পয়সা থাকলে মান থাকলেই তারে মুসলমান কয় আরে ভাই মুসলমানতে তাকিয়ে বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতবিউ খুদওয়াতিশ শাইতান মুসলমান তো তাকিয়ে বলে যে ইসলামের ভিতরে ঢুকবো তো পরিপূর্ণভাবে ঢুকবো অর্ধেক হলে এই নৌকায় আর একটা হলো ওই নৌকায় একটা দিয়ে দিছি পীরের সামনে আর একটা দিয়ে দিছি আল্লাহর সামনে দুইজনের সামনে ইমান ভাগ করে দিয়ে দিছি পীর একদিক টানে কয় আমার দেন গরু লইয়ায় আবার আর একজন বলতেছে আমার হুকুম আদায় করবি জান্নাতে ধাক্কা দিয়ে ফেলাই দিবি সব কিছু শয়তানি কথা কথা ঠিক না ভাই ঠিক পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না কারো ইবাদত করা যাবে না জোরে বলেন আল্লাহু আকবার অতএব তাকবীর হবে তো হযরত ওমরের মতো হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আসেন আমার মাহমুদ কোরআনে কি বলে এই গরমের ভিতরে আপনারা বেশি সময় কষ্ট দেব না আপনারা জানেন আমি গত এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম আমার প্লাটিন নেমে আসছিল চেয়ারম্যান সাহেব মাত্র 20,000 আর যদি 2-1,000 কমতো আমাকে বেলার দিতে হইতো আল্লাহ শুকর আল্লাহ সেটা করেন নাই আপনার দোয়া আছে বিদায় মাহফিলে হাজির হতে পারবো বিদায় আল্লাহ হতে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন এক সপ্তাহ আগে যে লোকটা ডেঙ্গু রোগে আক্রান্ত 20,000 তার প্লাটিন নেমে আসে এই লোকটা যে কথা বলতে পারবে এটা তো আমি কল্পনা করি বলেন ডেঙ্গু জ্বর হয় নাই সে বুঝবে না ডেঙ্গু জ্বরটা কি জিনিস প্রত্যেকটা শরীরের পশমের গোড়া শুদ্ধ ব্যথা করে একটা মানুষের বেঁচে থাকার জন্য প্লাটিন লাগে হলো 1.5 লক্ষের উপরে সেখানে চলে আসছে হুদা 20,000 1.5 লক্ষর নিচে আসলে আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যায় একটা লোক সুস্থ থাকার জন্য 1.5 লক্ষ লাগে রক্তের সুগার সেখানে আসছে মাত্র 20,000 আপনি চিন্তা করেন আমি দোয়া করি আপনাদের কারো যেন আল্লাহ ডেঙ্গু রোগ না দেয় আমি দোয়া করি এটা যে কত বড় মারাত্মক রোগ এটা যার না হয়েছে তারে বোঝানো যাবে না তো যাই হোক আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি আপনি খুশি নেবে যান আমি মুসাফির দোয়া করে গেলাম যেন অন্তত আপনাদের ডেঙ্গু রোগে কারো যেন আক্রান্ত না হয় জ্বর হয় হোক প্যারাসিটামল খাইলে ভালো হয়ে যাবে 2-4 দিন 1 মাস পরে থাকলেও আপনার অসুবিধা হবে না কিন্তু ডেঙ্গু হইলে আপনি 1 সপ্তাহ ঠিক মতো টিকে থাকতে পারবেন না প্রতিদিন এই পর্যন্ত অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আল্লাহ যেন বিশেষ করে এই হাজরাতে কি মানুষদেরকে আল্লাহ কবুল করেন নুনগলা ইউনিয়ন পরিষদের সমস্ত মানুষদেরকে চেয়ারম্যান সাহেব সহ মেম্বার সাহেব সহ সভাপতি সাহেব সহ এই মাহফিল কমিটির একজন তরুণ যাদের ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ এই ছেলেগুলা সহ আল্লাহ সবাইকে কবুল করুক সর্বনা আমিন আমিন দোয়াটা ভালো করছি না খারাপ করছি বাংলাদেশের সব আলেমদেরকে আল্লাহ ভালো রাখুক সব মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখুক সব জাতীয় ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক সর্বনা আমিন আসেন এখন শুরু করা যাক আমার মাহবুবুল কোরআনের তাফসীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ কথা ঠিক না ঠিক তা আমি কোরআন শরীফ পড়বো যদি পারেন আমার সাথে পড়বেন আর যদি না পারেন তারপরে পান খাওয়া মানুষের মতো পান খাওয়ার সময় গাল লড়াইতে পারো কোরআন পড়ার সময় লড়াইতে পারো না পুরো না
অনেক বুড়াগুলো আছে পান ঠিকই খাতির জমা সাবায় পান সাবায় কিন্তু কোরআন শরীফ আমি পড়ব আপনাদের ঠোঁট লারা তাও তো সওয়াব কোরআন পড়ার সময় আপনি আওয়াজ শুনে আমি যা বলতেছি ঠোঁট লারাইতে পারবেন না ভুল হোক আর সহি হোক আপনি আমার সাথে ঠোঁট লারাবেন এতেই সওয়াব রেডি بسم الله الرحمن الرحيم قرآن تلاوت شیش ہوئی لئے آپ کا شمست شریل شکتی دیا اللہ اکبر بولمن کینو بولمن اللہ اکبر جے بولے قرآن شیر میں راویت شنار پورے تار زیبونے ہاڑے روگ ہوئے نا زیبونے تار مارات تو کلو روگ ہوئے نا بولے تو اللہ اکبر اللہ اکبر